এই তো আসসালামু আলাইকুম, আমি স্পেশাল চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। সো আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনি আপনার ভিডিওর জন্য থাম্বনেল বানাবেন। সো আর কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করি, ধন্যবাদ। হ্যালো গাইস, এগেইন ওয়েলকাম। সো এর জন্য আপনাকে পিক্স আর্ট অ্যাপটা ইনস্টল করতে হবে। সো এটা আপনি প্লে স্টোরও পাবেন অথবা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটার লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনি ইনস্টল করতে পারেন। সো আমি অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পর আপনাকে এখানে একটা প্লাস চিহ্ন দেখাবে, এই প্লাস চিহ্নতে ক্লিক করা লাগবে। সেন দেন এডিট, এডিট ড্র ক্যামেরা। সো এখানে ড্রতে ক্লিক করা লাগবে। সো আপনি এখানে ক্রিয়েটিং নিউ ক্লিক সিলেক্ট করবেন। সো আপনি এখানে দেখতে পাবেন যে 16:9 এটা আপনাকে সিলেক্ট করতে হবে ফর ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেলের জন্য সাইজ হবে 16:9। দেন নেক্সট এডিট আ ইমেজ। সো এখন আপনাকে টপিকে আসতে হবে যে আপনি থাম্বনেলটা বানাবেন কোন ভিডিওর উপর বেস করে। সো আপনার ভিডিওর টপিক যদি ওয়ালপেপার হয়, ওয়ালপেপার অ্যাবাউট হয়, তাহলে আপনি ওয়ালপেপার অ্যাবাউট একটা আকর্ষণীয় থাম্বনেল দেবেন। আপনার ভিডিও যদি কোনো মুভি বা কোনো অ্যাপস অ্যাবাউট হয়, তাহলে সেই অ্যাপস অ্যাবাউট থাম্বনেল দেবেন। বাট হ্যাঁ, থাম্বনেল ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইয়ার ভিডিও। এই ভিডিওর একটা ইম্পর্ট্যান্ট পার্ট থাম্বনেল। আপনার থাম্বনেলে মানে থাম্বনেলের আকর্ষণের কারণেই আপনার ইউটিউবে ভিউ বাড়বে। মানে ইউটিউবে ভিউ বাড়ার সেকেন্ড পার্ট হচ্ছে হলো থাম্বনেল। সো আপনাকে এখানে এমন কিছু অ্যাড করা লাগবে, এমন কিছু অ্যাড করা লাগবে যাতে আপনার ভিডিওটা দেখার জন্য মানুষ আকর্ষিত হয় যে না ভিডিওতে কী আছে, একটা ক্লিক করে। সো আমরা যদি আজকে জাস্ট এক্সাম্পল আমরা করি, সো এট ফার্স্ট আমাকে গেলাম ডাউনলোডে, গেলাম ডাউনলোডে যে হ্যাঁ একটা পিএনজি সিলেক্ট করলাম, মোবাইলের পিএনজি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অ্যাড করলাম, অ্যাড করার পর ক্রপ করে নিই হালকায়। আপনাকে মনে রাখতে হবে যেন আমার থাম্বনেলটা সো অ্যাট্রাকটিভ হয়, এটা সবচেয়ে মূল টপিক আপনার থাম্বনেলের। সো এই আমরা একটু কার্ভ করে দিই সাইডে, একটু ব্যাক করে দিলাম যেন ভিডিওটা একটু থাম্বনেলটা যেন একটু আকর্ষিত হয়। এটাই আমাদের মেন কারণ, টপ কারণ অ্যাট্রাকটিভ। দেন আমরা আরেকটা মোবাইল পিএনজি সিলেক্ট করলাম, এভাবে তিনটা সিলেক্ট করলাম। হ্যাঁ, সো এটাও ক্রপ করে নিই। হ্যাঁ, ক্রপ করলাম, একটু ক্রপ করার পর এটাও আগেরটার মতো একটু অ্যাঙ্গেল করে সিলেক্ট করি। হ্যাঁ, একটু অ্যাঙ্গেল করে, ওকে ডান। দেন আমরা এখানে আরেকটা নেব, এখানে আরেকটা নেব। সো আপনাকে মনে রাখতে হবে ভাইয়া, থাম্বনেল জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। থাম্বনেলের মাধ্যমে আপনার ভিডিওর ভিউ বাড়বে। আমি আরও কয়েকবার বলেছি, আমি আরও একবার বলতেছি, থাম্বনেলের মাধ্যমে আপনার ইউটিউবের ভিউ বাড়বে। থাম্বনেলের মাধ্যমে আপনার ইউটিউবের ভিউ বাড়বে। যদি থাম্বনেল ভালো না হয়, আপনার ইউটিউবে কিন্তু আপনি ভালো ভিউ পাবেন না। আপনার ভিডিওর মূল টপিকটাই কিন্তু থাম্বনেল বহন করে, যে না এই ভিডিওর মধ্যে আপনি কী কন্টেন্ট অ্যাবাউট দিয়েছেন, কী ভিডিও সম্পর্কে আপনি ভিডিওটা দিয়েছেন, এটা সম্পূর্ণ থাম্বনেলের উপর ডিপেন্ড করে যে আপনি থাম্বনেল কেমন হয়েছে না হয়েছে। সো আমরা দিয়ে দিলাম। সো এখানে আমরা তিনটা মোবাইলের পিএনজি সিলেক্ট করেছি। সো এই তিনটা মোবাইলে আমরা তিনটা ওয়ালপেপার দেবো। হ্যাঁ, এখানে একটা গাইস ইম্পর্ট্যান্ট, যে ওয়ালপেপার দিব, এই ওয়ালপেপারগুলো জেনারেল না করে আপনাকে একটু অ্যাট্রাকটিভ করতে হবে, যে না মানে এত ভালো ওয়ালপেপার, এত এইচডি কোয়ালিটির ওয়ালপেপার, হ্যাঁ সত্যি অনেক ভালো একটা ভিডিও আমি ক্লিক করি, হ্যাঁ এরকম একটা কিছু করতে হবে আপনাকে। আপনাকে আপনার ভিউয়ারদের অ্যাট্রাকশন আনতে হবে, যে অ্যাটেনশন আনতে হবে, যে না এই ভিডিওটা অনেক ভালো। সো আমরা দিলাম একটা অ্যাপ সিলেক্ট করলাম, দেন আরেকটা সিলেক্ট করলাম, আরেকটা ওয়ালপেপার সিলেক্ট করলাম। এই যেমন এই শ্যাডো ওয়ালপেপারটা সিলেক্ট করলাম। দেখেন যে আস্তে আস্তে কিন্তু এই থাম্বনেলটা একটু অ্যাট্রাকটিভ হয়ে আসতেছে, যে না হ্যাঁ ভালো অনেক মানে অ্যাট্রাকটিভ হচ্ছে। যে এটাই দরকার, যে আমার ভিউয়ারদের অ্যাটেনশন দরকার, অ্যাট্রাকশন দরকার, এই দুটাই দরকার। এই দুটা জিনিস আপনি গেইন করতে পারলে আপনার থাম্বনেলের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহর মতো অবশ্যই আপনার চ্যানেলের ভিউ বাড়বে। আমরা থার্ডে মাসম্যালো দিলাম, মাসমেলোটা সিলেক্ট করলাম। এইভাবে আপনি আপনার পিক্স আর্ট অ্যাপের মাধ্যমে খুব ইজিলি থাম্বনেল বানাতে পারেন আপনার ইউটিউবের ভিডিওর জন্য। সো আজকের ভিডিওর টপিকটা একটু মতো ডিটেলস আলোচনা করলাম, অন্য আর কিনা আরও বেশি আলোচনা করবো গাইস। সো এই ভিডিও থেকে আপনি যদি একটু হেল্পফুল হন, সো প্লিজ আমাদের চ্যানেলে লাইক দিবেন। আর যদি কোনো হেল্প না বোধ করেন, সো প্লিজ ডিসলাইক দিবেন, সমস্যা নেই। এবং কমেন্টে জানাবেন আপনার ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড অ্যাট লাস্ট একটা সাবস্ক্রাইব করবেন।